শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের মদনমোহন মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর ও পৌর শাখা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি বিনয় কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ওসি মিজানুর রহমান। সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম গাঙ্গুলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সহ সভাপতি অ্যাডভোকেট কারণ কুমার দাস, পৌর পূজা পরিষদের সভাপতি সাধন কুমার সরকার, সদর পূজা পরিষদের সহসভাপতি গৌতম অধিকারী, শ্রী শ্রী মদন মোহন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত সরকার, ছাত্র যুব ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি পলাশ বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ শিপন। বক্তারা আগামী 22 অক্টোবর থেকে শুরু হওয়া দুর্গাপূজার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। যদি 5 রকম হয়, একই পিতা মাতা রোজদার সন্তান হওয়ার পর বাংলাদেশ পুলিশ বাহিনী আমরা সুন্দর পরিবেশ আমি করে দিব, আমি করি না, আমি চাকরি 2 দিন করবো, চাকরির মতো করবো, কারণ আমি জানি যে লোকটি 3টার সময় আমাকে ফোন দিয়েছে সে তাহলে কার সহযোগিতা করবেন আপনাদের আপনারা আইন হাতে তুলে ইতিমধ্যেই আমরা আমাদের যে নেতৃত্বের কাছে আমারও আবেদন থাকবে যদি কোনো আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।